হ্যালো সবাই কেমন আছেন আমি আশা রাখছি যে সবাই অনেক অনেক বেশি বেশি ভালো আছেন তা আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়ালটি আমরা বানাতে যাচ্ছি সেটা হলো আপনি দাঁত ঝকঝকা করবেন কিভাবে। তা দাঁত ঝকঝকা করার জন্য আপনাকে অবশ্যই আমি যে বিষয়টা দেখাবো সেটা আপনার যদি এটা যদি রেগুলার মানে নিয়মিত যদি এটা যদি কাজে লাগান তাহলে আপনাদের দাঁত অবশ্যই এটা ঝরঝরা হবে সাপোজলে আমি ধরে নিচ্ছি আপনি একটি লেবু এরকম একটি লেবু বাজার থেকে কিনে আনবেন একটা লেবুর দাঁত একটা লেবু আপনার পাঁচ থেকে দশ টাকা হতে পারে মেবি আপনি একটি লেবু কিনে নেবেন তাই লেবুটি কিনে নেওয়ার পরে জাস্ট এইভাবে আপনি কেটে নেবেন তারপরে যখন আপনি এইভাবে কেটে নেবেন কেটে নেওয়ার পরে এখন জাস্ট এটা ব্যবহার করবেন কীভাবে তাই তো আপনার তারটাকে ঝকঝকা করবেন কীভাবে আকর্ষণীয় করবেন কীভাবে এটা কিন্তু আমি একদম প্রাকৃতিক একটা ওয়ে দেখাবো এটা কিন্তু আপনাকে কিন্তু কোনো স্কেলিং করার প্রয়োজন নেই খুব সহজেই বাসায় বসে থেকেই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন তা এই জন্য আপনার এই যে লেবু লেবুর এই অংশটা আপনার একটা এটা নষ্ট করা এটার প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনারা যেটা করবেন লেবুর যে এই অংশটা আছে এটা আপনি পানির সাথে খেয়ে ফেলবেন প্রথমে পানির সাথে খেয়ে ফেলার পরে জাস্ট এইটা দিয়ে আপনি দাঁতটাকে ঘষবেন এবং সাথে আরেকটি যে বিষয় যদি ভালো হয় আর একটি বিষয় ব্যবহার করলে যেটা ভালো হবে সেটা হলো আপনি যদি এর সঙ্গে যদি একটু লবণ মিশিয়ে নিতে পারেন এখানে এখানে জাস্ট সাপোজলি আপনি লবণ এখানে একটু প্রবলেম দিলেন লবণ দিয়ে যদি আপনি যদি রেগুলার ভাত খাবার পর যদি আপনি যদি মোটামুটি আমি বলবো যে এক মাসের মতো ব্যবহার করেন এক মাস লাগে না এটা আসলে সাত দিনের মধ্যে আসলে কমপ্লিট হয়ে যায় তারপরে যদি আপনি যদি এক মাসের এক মাস ব্যবহার করেন এটা তা আপনার দাঁতটা কিন্তু মজবুত হয়ে যাবে এবং আপনার দাঁত ঝকঝকা হয়ে যাবে স্কেলিং ছাড়াই তো জাস্ট লেবুর ভিতরে আমরা জানি হালকা কি যেন একটি অ্যাসিড থাকে তো এইটা কিন্তু বেশ বেশ কার্যকারী ফল দিয়ে থাকে তা আমি আশা রাখবো আপনারা যারা দাঁতকে সুন্দর করতে চান তারা অবশ্যই এটি ব্যবহার করবেন কেননা দাঁত সুন্দর না রাখলে আমাদেরই আসলে অনেক প্রবলেম ফেস করতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তা আমি বলবো যে দাঁত পরিষ্কার রাখাটা অতিব জরুরি আমি মনে করি তা আপনারা যারা দাঁত পরিষ্কার রাখতে চান ঝকঝকা রাখতে চান তারা অবশ্যই এখন থেকে এই লেবুর এই সিস্টেমটা আপনারা ব্যবহার করতে পারেন খুব সুন্দরভাবে সঠিকভাবে ঠিক আছে তা আজকের ভিডিওটি এ পর্যন্ত এরকম ভিডিও পেতে আপনি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আজকে এ পর্যন্তই সবাই ভালো